আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখেন বা দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। শুরু করছি বরং করুণাময় আল্লাহর নামে। আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব, এটা যাবে হইল নৌসুন্দী সদরে। তো উনি হলো আমাদের রিয়াজুল হক ভাই, যিনি আমার পাশে দাঁড়ায় আছেন, এবং সাথে ওনার ভাইরা ভাই ওনার জন্য ফার্নিচার অর্ডার করছেন, যিনি হলো ইব্রাহিম খলিল ভাই। যাবে হইল এটা যাত্রাবাড়িতে, দুই জায়গায় ডেলিভারি দিব একসাথেই। ফার্নিচারগুলো অনেকগুলো ফার্নিচার ওনার, অলমোস্ট ফার্নিচার আছে প্রায় 6 পিস, এবং ওনার ভাইরা ভাইয়ের আছে 3 পিস, মোট 9 পিস ফার্নিচার ডেলিভারি দিব। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে বসে আমার এই ভিডিওগুলো দেখেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো করা, যারা দূর দূরান্ত থেকে আসেন ওনার মতো, যারা নৌসুন্দী থেকে বিবাড়িয়া, নোয়াখালী, ফরিদপুর, তারপরে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট বিভিন্ন জেলা থেকে আসেন, তাদের জন্য ভিডিওগুলো করা। এটার এই কারণে ভিডিওগুলো করা যে আপনারা যে ভিডিও দেখে এত কষ্ট করে এত দূর থেকে আসেন, ফার্নিচারগুলো আপনাদেরকে আমরা কী ডেলিভারি দিই। ওনারা যেহেতু ফার্নিচারগুলো অনেকগুলো ফার্নিচার নিছে, অলমোস্ট 9-10টা ফার্নিচার নিছে, তো আমি চেষ্টা করবো যে আমরা যে অর্ডারগুলো নেই ডেলিভারির সময় আসলে আউটপুটটা কীরকম সবগুলো ফার্নিচার দেখা দিব, সাথে প্রাইসগুলো বলে দিব, এবং ওনার থেকে আমরা শুনবো যে উনি যে অর্ডারগুলো করছিলেন ছবি দেখে, এবং উনি কিছু ফার্নিচারের ছবি দিচ্ছেন যেগুলো আমাদের দোকানের না, ওগুলো বানিয়ে দিচ্ছি, তো কেমন হলো ওনার কাছে এক কথা শুনবো, ওনার পরিচয়টা দিয়ে বলবেন, তারপরে আমি আপনাদেরকে সবগুলো ডিটেলস বলে দিতেছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভাই বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে থেকে দীর্ঘদিন যাবত ওনার ভিডিও দেখতেছিলাম, যে খন্দকার ফার্নিচারের ভিডিও আমি প্রায় দেখি, দেখতে দেখতে আমার ভিতরে একটা মানে আগ্রহ জন্মাইছে যে ওনার মাগুলো মনে হয় ভালো হবে। তো আমার ফ্যামিলি নিয়ে আমি এখানে আসছি, আসার পরে মোটামুটি উনিও যেভাবে আমাদেরকে দেখাইছেন, অন্য কোনো দোকানদার এরকম আগে দুগ্ন তাকে দিয়েছি এবংভাবে মানে ইয়া করে নাই, তাই আমরা এখানে থেকে খুশি হয়েছে যে ওনার ব্যবহারে আচার আচরণে, বিশেষ করে ওনার যে মালগুলি দেখাইছে বা আমরা যেভাবে চাইছি, আমারটা ডিজাইন যেভাবে দেন ওইভাবে দেন, উনিওগুলি আলহামদুলিল্লাহ সুন্দর করে দিয়েছেন। আমি আজকে ডেলিভারি নেওয়ার জন্য আসছি, তো আলহামদুলিল্লাহ আসার পরে দেখতেছি যে না আমাদের ডিজাইনগুলো দিচ্ছে বা যেভাবে আমাকে দেওয়ার কথা ছিল ওরকমই পাইতেছে আর কি আলহামদুলিল্লাহ। কাঠের কোয়ালিটিগুলো, ফিনিশিংগুলো আমাদের ঘষা মাজা, আমাদের যে আমার হ্যান্ড পলিশ, আপনি যে ফার্নিচারগুলো নিলেন যেটা গালা পলিশ, কেমন হয়েছে ভাই কাঠগুলো, কাঠের কোয়ালিটি, পল আমরা কত পার্সেন্ট দিচ্ছি আপনাকে এটা একটু বলবেন। বাসায় থেকে আমাকে বলে দিয়েছিল যে আপনি আমার সময় একটু দেখেন, নাই সে প্রথম আপনার দোকানে ঢুকছি, দুইটাই আমি অনেক জিনিসগুলো দেখছি যে না মোটামুটি যেভাবে আমাকে কাঠগুলো দেওয়ার কথা ছিল বা আমরা যেভাবে ওনার কাছে আগে নিচে বলে এভাবে আছে, ওরা আমার কাছে ভালো লাগতেছে আর কি আলহামদুলিল্লাহ। কাঠের কোয়ালিটির সাথে যে আমাদের ডিজাইনগুলো যেগুলো ফুল লতা পাতা যেভাবে করা হয়েছে, আপনার নিখুঁত কীরকম হয়েছে কাঠের কোয়ালিটি? আমারটা খুব ভালো লাগতেছে, সুন্দর হয়েছে আর কি, এই জন্যই তো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনারা সব ভিডিওটা একটু লম্বা হবে কারণ ফার্নিচার অনেকগুলা, ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা যারা নতুন বাড়ি করতেছেন বা আপনারা পুরোনো বাড়ির জন্য নতুন ফার্নিচার খুঁজতেছেন বা ফার্নিচারের সম্বন্ধে একটা ধারণা নিতে চান, তারা কষ্ট করে ভিডিওটা দেখবেন একটু ধৈর্য ধরে, আশা করি উপকৃত হবেন, শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ আপনাকে ভাই। ওনার যে ফার্নিচারগুলো ছিল এটা হলো ওনার এই 6টা ফার্নিচার ছিল, সাথে সাথে একটা কর্নার একটা ক্যাবিনেট, যেটা হলো এই ক্যাবিনেটটা, যেটা হলো 3 ফিট বাই 4.5 ফিট, এটা সম্পূর্ণ চিরাং সেগুনের করা হয়েছে। এবং এই যে আপনারা ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ড্রপটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ডিজাইনের ওয়ার্ড্রপ, যেটার মধ্যে 3টা পিলার ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে গোর্জিয়াস ডিজাইন করা হয়েছে। এটার মধ্যে পিলার ইউজ করা হয়েছে কিন্তু এটার পিলারগুলো ভিতরে পিলার ইউজ করা হয়েছে আর এটার পিলারগুলো বাইরে ইউজ করা হয়েছে, এই জন্য এটার লুকটা দুই রকম ডিফারেন্ট লুক। তো এই টাইপের ওয়ার্ড্রপগুলো যদি আপনারা আমাদের কাছে হ্যান্ড পলিশ এরকম, আপনারা হ্যান্ড পলিশের যে আমাদের পলিশের কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাই, আমাদের হ্যান্ড পলিশের কোয়ালিটি এবং লেকারের কোয়ালিটি অলমোস্ট প্রায়, গ্লেসগুলো আপনি যদি দেখেন কত ফিনিশিংগুলো ঘষা মাজাগুলো কত নিখুঁত করে করা হয় এবং প্রত্যেকটা ফুল ডিটেলস, আপনার কাঠের কোয়ালিটিগুলো এবং এই নকশাগুলো, তো এই টাইপের ওয়ার্ড্রপগুলো যেটা 5 ফিট বাই 4.5 ফিট হ্যান্ড পলিশের এই ওয়ার্ড্রপগুলো আছে, এগুলো এক একটা 27 মানে 27,000 টাকা করে হয়ে থাকে এবং 30,000 টাকা হয়ে থাকে, ডিপেন্ড করে আপনি কীভাবে নেবেন। ওনার যে কাঠের কোয়ালিটিগুলো আমরা দিচ্ছি, একটা কাঠের মধ্যে কোনো রকমের আজে বাজে কোনো রকমের পল ইউজ করা হয়নি, সবগুলোই আমরা চেষ্টা করছি ওনাকে শাড়ি কাঠ ইউজ করার জন্য। এবং কাঠের যে কোয়ালিটিগুলো একবারে কার্নিশ থেকে শুরু করে আপনি যদি পাল্লাগুলো দেখেন সবগুলো কাঠই আমরা খুব চমৎকার করে ইউজ করছি, এবং এই লতা পাতাগুলো যে আছে এবং সাইডের কার্নিশগুলো, এই আলমারিটা যদি একটু পাটার এই আলমারিটা নিতে চান, এই আলমারিটার প্রাইস হলো অনলি 35,000 টাকা মানে 35,000 টাকা। পাশে যে আলমারিটা দেখছেন এটাও সেম, এটা থেকে এটা কিন্তু ডিজাইন উপরে কার্নিশে বেশি হয়েছে, পাল্লাতে বেশি হয়েছে, কিন্তু এই জন্য আমরা প্রাইসটা ওরকমই রাখছি, আহামরি তেমন কিছু ইনক্রিজ হয়নি, 35,000 থেকে 36,000 টাকার মধ্যে এরকম একটা লাক্সারি আলমিরা পেয়ে যাবেন, যেটাকে অল ওভার ফুল বডিতে কাজ, ওটা কিন্তু আমার পায়ের মতো কাজ করা আছে এবং বডির চারপাশে কাজ করা আছে। তো এগুলো 35,000 থেকে 36,000 টাকার মধ্যে এই আলমিরাগুলো যদি
আপনারা টু পার্টের আমাদের কাছ থেকে নিতে চান, যদি এটার সাথে ম্যাচিং করে খাট হলো, এটা এটা হলো 6 ফিট 7 ফিট খাট, চমৎকার ডিজাইনের, এবং খাটের যে শেপটা, উপরের যে শেপটা দেখতে পারতেছেন, এটা কিন্তু অনেকের রাউন্ডটা কীরকম হয় জানি না, কিন্তু আমাদের যে এই খাটের যে ইয়াটা, এটা কিন্তু একবারে আপনার যে ক্যাটালগের মডেল, একবার মডেল টু মডেল করা হয়, এবং এক একটা কাঠের সামনে থেকে যদি আমি আপনাদেরকে দেখাই যে কাঠের কোয়ালিটিগুলা একেবারেই পল নাই বললেই চলে, প্রত্যেকটা কার্ড উপর থেকে নিচ পর্যন্ত যা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি কার্ডগুলো এই জন্য দেখাই যে কার্ডের মেইনলি কাঠের জন্যই তো আপনারা এত দূরে আসেন বা আমাদের থেকে অর্ডারগুলো করেন। এবং এই কাঠটা, এই কাঠটা হলো 3 ইঞ্চি সলিড কাঠের মধ্যে, এটা হলো 2.5 ইঞ্চি। তো এই কাঠের প্রাইসটা হলো ফুল বক্স সেমি বক্স দুইটাই হয়, সেমি বক্স এটা যদি আপনারা আমাদের কাছে 45,000 টাকা, এবং এটা যদি সেমি বক্স নেন এটা হলো 60,000 টাকা, এই এবং ফুল বক্স নিলে এটা 65,000 টাকা। এটা 3 ইঞ্চি কাঠের মধ্যে করা হয় এবং এটা A to Z কাঠের করা হয়েছে। এবং এই ড্রেসিং টেবিলগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নেন, এই ড্রেসিং টেবিলগুলো এক একটার প্রাইস পড়বে 25 থেকে 22 থেকে 25 হাজার টাকা, এবং এটার প্রাইস পড়বে 22 থেকে 25 হাজার টাকা। আপনারা যদি এই টাইপের ড্রেসিং টেবিলগুলো নেন, কারণ এগুলোর মধ্যে কিছু মডিফাই করা আছে, নর্মালি যে ড্রেসিং টেবিলগুলো হয় সেগুলো কিন্তু 20 থেকে 18 হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যান। তো এই টাইপের যদি ড্রেসিং টেবিলগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে বলবেন, স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে। আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে 1 কিলোমিটার দূর, কামরাঙ্গীর মাদুর বাজার। এবং এই ওয়ার্ডরোবগুলো আলোচনা সাপেক্ষে যে কীরকম করবেন, কতটুকু পল সার মিলে আপনারা আমাদের থেকে ফার্নিচারগুলো নেবেন, এরকম চমৎকার চমৎকার ফার্নিচারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের শোরুমে যদি আপনারা এসে দেখেও নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন, অথবা আরও চমৎকার চমৎকার ডিজাইনগুলো আছে এই টাইপের, যদি 3 পার্টের আলমারিগুলো নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন। ছোট্ট খাট, বড় খাট এবং এই টাইপের ওয়ার্ড্রোবগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর মধ্যে থাকবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আপনাদেরকে সবসময় দেখানোর জন্য, এবং এগুলার আপনাদের সাথে যেরকম কমিটমেন্ট থাকে ওরকম দিতে। যেমন এই ওয়ার্ড্রোবটা, এটা একবারে এখনও কালারই করা হয়নি, কিন্তু কাঠের কোয়ালিটিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী টাইপের কাঠগুলো আমরা দিই আপনাদেরকে। খাটের কোয়ালিটিগুলো দেখেন, এটা কালার করা হয়নি। তো এরকম এই যে এইটা আলমারি এখনও কালার করা হয়নি, অরিজিনাল চিরাঙ্গের সেগুন না। যদি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লেগে থাকে বা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমাদের শোরুমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের প্রতি যত্নবান হবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।